সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আগামী রোববার থেকে আসছে টানা অবরোধ। সরকার বিরোধী যুগপুত আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি এবং শরিকদের দেশব্যাপী চলমান রাজপথ, রেলপথ, নৌপথে অবরোধের কর্মসূচি আরও বাড়ছে। বিএনপি সূত্র থেকে জানা গেছে সব তথ্য। আগামীকাল শুক্রবার এবং পরের দিন শনিবার বাদ দিয়ে আগামী রোববার থেকে দেশজুড়ে ফের টানা অবরোধ কর্মসূচি আসতে পারে। এরপর থাকবে বিভিন্ন স্পটে জামাতে রেলপথ এবং সড়কপথ অবরোধ। অবরোধের আজ তৃতীয় দিনে দেশের বিভিন্ন জায়গায় জামাত ইসলাম এবং বিএনপি নেতাকর্মীরা সড়কপথ, রেলপথ, নৌপথ সহ বিভিন্ন স্থান অবরোধ করে রেখেছে। তাদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। জানাবো অবরোধের শেষ দিনে রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জামাত ইসলাম এবং বিএনপির অবরোধে কর্মসূচি তৃতীয় দিনে রাজধানীর উত্তরায় বাসে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটেছে। এদিকে বিএনপি ফয়সালা চায় মাঠেই, অবরোধ অব্যাহত রাখার ইঙ্গিত। এদিকে তফসিল চূড়ান্তে, আগামী সপ্তাহে বসছে ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় এখন মাত্র সময়ের ব্যাপার। আগামী 5ই নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই সাক্ষাতের পরের দিনই সোমবার কমিশন সভা হতে পারে। ওই সভায় নির্বাচন তফসিল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত 195। গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে প্রথম এবং দ্বিতীয় ইসরায়েলি বোমা হামলায় হতাহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এই ঘটনায় মৃত্যু বেড়েছে 200-তে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও 120 জন এবং আহত হয়েছে 777 জন। গাজার সরকারি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাপি দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। আগামী রোববার থেকে আসছে টানা অবরোধ। সরকার বিরোধী যুগপুত আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি এবং শরিকদের দেশব্যাপী চলমান রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধের কর্মসূচি আরও বাড়ছে। বিএনপি সূত্র থেকে জানা গেছে সব তথ্য। আগামীকাল শুক্রবার এবং পরের দিন শনিবার বাদ দিয়ে আগামী রোববার থেকে সপ্তাহ জুড়ে ফের টানা অবরোধের কর্মসূচি আসতে পারে। স্থায়ী কমিটির বিএনপির বিভিন্ন স্তরের নেতারা দলের হাইকমান্ডকে চলমান অবরোধ কর্মসূচি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। গণতন্ত্র মঞ্চ যুগপুতের শরিকরাও এর মধ্যে বিএনপিকে এমন প্রস্তাব দিয়েছে ফের হরতালের বিষয়টি বিবেচনা করছে। অবরোধ বাড়ানোর প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবারের মধ্যে একদফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে হবে, যা প্রথম ধাপে চলমান অবরোধের কর্মসূচি শেষ ঘোষণা হতে পারে। গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া দেশব্যাপী 72 ঘন্টা টানা অবরোধ কর্মসূচি আজ বৃহস্পতিবার শেষ হবে। গত 28 অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপির নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যায়। দলটির দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার কারণে শান্তিপূর্ণ সমাবেশ শেষ করতে হয়েছিল এবং এটি ছিল পূর্ব পরিকল্পিত সরকারের, যাতে করে বিএনপির সমাবেশ বানচাল করে দেওয়া যায়। এ কারণে তারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সহ পুলিশ এবং অন্যান্য বাহিনীকে ব্যবহার করেছে। এর প্রতিবাদে পরের দিন রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। হরতাল কর্মসূচি শেষে মঙ্গলবার থেকে দেশব্যাপী টানা অবরোধ অর্থাৎ 72 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশকে হামলা করে নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের নেত্রীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে বিএনপি তাদের চলমান অবরোধ কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া দেখছে। দলটির দাবি, জনগণের সমর্থন অনুযায়ী দীর্ঘদিন পর নজিরবিহীন হরতাল পালিত হয়েছে। এ কারণে সরকারের শত চেষ্টা সত্ত্বেও সড়কপথে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ঢাকার ভেতরে সাধারণ মানুষ সরকারের প্রতি অনাস্থা দিয়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। বিষয়টি দাবি আদায় বিএনপির টানা কর্মসূচিকে যেতে অনুপ্রাণিত করছে বলে দলটির নেতারা জানিয়েছে। বিএনপি সূত্র থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগেই চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছাতে চায় দলটির হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় প্রথম দফার অবরোধ শেষে আগামী সপ্তাহ জুড়ে ফের দেশব্যাপী টানা অবরোধ কর্মসূচি আসতে পারে। এমনকি আগামী সপ্তাহের পরও অবরোধ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দল।
দলটির হাইকমান্ড। দলটির কয়েকজন নেতা বলছেন, চলমান কর্মসূচিতে তারা যে সাড়া পাচ্ছেন তাতে আশাবাদী যে অচিরেই আন্দোলনের ফল ঘরে তুলতে পারবেন তারা। জানা গেছে, দ্বিতীয় ধাপের অবরোধ কর্মসূচি আরো কঠোরভাবে পালনের পরিকল্পনা করছে বিএনপির হাইকমান্ড। এ কারণে ঢাকা সহ সারা দেশের নেতাকর্মীদের সর্বাত্মকভাবে গ্রেপ্তার এড়িয়ে এবং ভিন্ন উপায়ে শোডাউন না দিয়ে আগামী নির্বাচনের কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে দলের হাইকমান্ডের পক্ষ থেকে এখন আন্দোলনের সার্বিক বিষয় মনিটরিং করা হচ্ছে। ফলে শীর্ষ গুরুত্বপূর্ণ নেতারা গ্রেপ্তার হলেও চলমান আন্দোলনে ছন্দপতন না হয় সেদিকে দাবি রাখছে বিএনপির হাইকমান্ড। এদিকে মহাসমাবেশকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে মামলা এবং গ্রেপ্তারের অভিযান চলমান থাকায় বিএনপি নেতারা প্রকাশ্যে আসতে পারছেন না বলেও অভ্যন্তরীণ থেকে নানা চাপ রয়েছে তাদের উপর। কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। বিএনপির মহাসমাবেশে হামলার ঘটনায় সরকার ও পুলিশকে দায়ী করে গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র শহর ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে দলটি। এছাড়া সহিংসতার ঘটনায় এরই মধ্যে বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক সংস্থা যে প্রক্রিয়ার মধ্যে রয়েছে সেটাকে আন্দোলনের পথে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। বিভিন্ন স্পটে জামাতের রেলপথ সড়ক পথে অবরোধ। আমির জামাত, ডক্টর শফিকুর রহমান সহ নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের তিন দিন ব্যাপী অবরোধের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্পটে জামাত ইসলামের নেতাকর্মীরা রেলপথ সড়ক পথ অবরোধ করে রেখেছেন। অবরোধ চলাকালে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান অধিকারী বীর জনতার পদভার রাজপথে অগ্নিগর্ব হয়ে উঠেছে। আওয়ামী লীগের বাকশালীদের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের দাবিতে গণদাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরবে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি। এ সময় আজ বাংলাদেশের জামাতের ঢাকা মহানগর উত্তর মিরপুর কাফরুল জোন আয়োজিত এক বিক্ষোভের পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি 60 ফিট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউরো সায়েন্স হাসপাতাল রোডে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য এস এম টুটুল, মজলিসের সুরা সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম, আবদুল্লাহ আজম, আব্দুল মতিন খান অ্যাডভোকেট আব্দুল হামিদ, জামাত নেতা রেজাউল করিম, আহসান হাবিব, আবু নকিব অ্যাডভোকেট আব্দুল রাকিব, আতিক হাসান, মুসাফ মোহসিন, তরুণ এবং আব্দুল হালিম, ছাত্রনেতা আসাদুজ্জামান, রিদন এবং মওদুদ আহমেদ প্রমুখ। মাহফুজুর রহমান বলেছেন, আওয়ামী লীগের অবৈধ ক্ষমতালিপ্ত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। গণতন্ত্র এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বহির্বিশ্বে আমাদের সুনাম সুখ্যাতি থাকলেও আওয়ামী লীগ সরকার সেটি শেষ করে দিয়েছে। স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে দেশকে। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কেয়ারটেকার সরকারের গণদাবি পাশ কাটিয়ে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে আবারও পাতানো এবং ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুণ্ঠিগত করার দিবাস্বপ্নে বিভোর। কিন্তু তাদের সে স্বপ্ন বীর জনতা কখনোই পূরণ হতে দেবে না। এ সময় তিনি সরকারকে আত্মঘাতী অবস্থান পরিহার করে অবিলম্বে পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় তাদেরকে জনগণের তোপের মুখে পড়তে হবে। এ সময় তিনি বলেছেন, সরকার দেশকে নেতৃত্বশূন্য করার জন্য বসিয়ান রাজনৈতিক এবং আমিরে জামাত, ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিমউদ্দিন সহ জাতীয় নেতৃত্ববৃন্দ এবং বরেণ্য আলেমুল্লাহদের সম্পূর্ণভাবে কারারুদ্ধ, অবৈধভাবে কারারুদ্ধ করে রেখেছেন। মূলত ফ্যাসিবাদী সরকার গোটা দেশটাকেই পুরোদস্তর কারাগারে পরিণত করেছে। অবিলম্বে এই সরকারকে হটিয়ে নতুন সরকার গঠন করতে হবে, তা না হলে দেশ শ্মশান হয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা। অবরোধের সেই দিনে রাজধানীতে বাসে আগুন। বিএনপি জামাতের অবরোধের কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর উত্তরায় বাসে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 2 নভেম্বর সকালে পরিবহন পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। যদিও আগুনের হতাহতের খবর এখনো পাওয়া যায়নি, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনছেন। এদিকে বিএনপি জামাতে ডাকা সারা দেশের টানা তিন দিনের সড়ক, রেল এবং নৌপথ অবরোধ কর্মসূচি সেই দিন আজ। গত 28 অক্টোবর নয়াপল্টন বিএনপির মহাসমাবেশে পুলিশে বাধা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের গ্রেপ্তার, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরে জামাত ইসলাম তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এনডিএম, সরকার পদত্যাগের যুগপুত আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা দলগুলো আলাদাভাবে অবরোধ কর্মসূচি পালন করছে।
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত 195। গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে এই প্রথম ও দ্বিতীয় ইসরায়েলি বোমা হামলায় হতাহতের সংখ্যা 1000-এ ছাড়িয়েছে। এই ঘটনায় মৃত বেড়ে দাঁড়িয়েছে 200 জন। এছাড়া নিখোঁজ রয়েছে আরও 120 জন এবং আহত হয়েছে অন্তত 777 জন। গাজার সরকারি সংবাদ মাধ্যম এসব তথ্য জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেস গত মঙ্গলবার ও বুধবার জাবালিয়া ইসরায়েলি হামলাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলছেন, এই অসমানুপাতিক হামলা যুদ্ধাপরাধ হতে পারে। ইসরায়েলের দাবি, হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী হামলার মুখে সীমান্তবর্তী রাফা ক্রসিং পার হয়ে মিশরের উদ্দেশ্যে অবরুদ্ধ গাজা উপত্যকা ছেড়েছে 400+ বিদেশি পাসপোর্টধারী নাগরিক এবং আহত ফিলিস্তিনিরা। 25 দিনের চলমান সংঘাত থেকে বুধবার 1 নভেম্বর প্রথমবারের মতো গাজা ছাড়ার সুযোগ পান এসব নাগরিক। এ সময় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী 400 জনের বেশি মানুষ গাজা ছেড়েছেন, যার মধ্যে দ্বৈত ফিলিস্তিনি নাগরিক ছাড়াও অন্যান্য দেশের নাগরিকের সংখ্যা 335 জন, আরও 76 জন আহত ফিলিস্তিনি রয়েছেন। এর আগে মিশর থেকে 200+ ট্রাক জরুরি ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করে, তবে যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে কোনো লোককে রাফা সীমান্ত দিয়ে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত শুধু বিদেশিদের জন্য ওই সীমান্ত খুলে দেওয়া হয়েছে।